দুর্নীতির অভিযোগ উত্থাপন করে আগরতলা শহর সহ মহকুমা ক্লাবগুলি বিশেষ জেনারেল মিটিং ডাকার জন্য বর্তমানে কমিটির নিকট আবেদন জানায়। আবেদনের প্রতিলিপি টিসিএ সভাপতি সহ অন্যান্য পদাধিকারীদেরকেও দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বৈঠক ডাকা হয়নি। তার কারণে বিভিন্ন ক্লাবগুলি বুধবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে বৈঠক ডাকতে হবে, না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পশ্চিম আগরতলা থানা পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালকে মিটিং তো হবে, কিন্তু অন্তত টিসিএ তে একটা জবাব তো দিতে হবে। এই মিটিং এর অ্যারেঞ্জমেন্ট তো টিসিএ করবে, যেহেতু এই টিসিএ কনফারেন্স হলে মিটিং হবে। তারা যদি এটার বন্দোবস্ত না করে তো মিটিংটা তো সুন্দর হবে না। আমরা চাই সুন্দরভাবে মিটিংটা হোক, সুন্দরভাবে পরিচালনা হোক, কোনো রকম বিশৃঙ্খলা না করে। এটাই আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা জবাব না পাইছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।